আজকে আমি যাব আমাদের ব্লকে, মানে বড়জোড়াতে যাবো, কারণ আমার যে এমটিবিটা রয়েছে ওখানে কিছু স্টিকার লাগানো রয়েছে। স্টিকার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি যখন আউটসাইডে কোথাও রাইডে যাচ্ছি না, আমি ডিরেক্টলি চলে যাচ্ছি আসছি, মানে লোকে তো ধ্যান দিচ্ছে এ বাইরে থেকে কোথা থেকে আসছে, বাট এটা লোকের ধ্যানে আসছে না কি এক্স্যাক্টলি কে, মানে এর প্রফেশনটা কি, এ কি শুধু ঘুরতে ভালোবাসে না কোনো চ্যানেল বাগেরা আছে। তো এটা তো সবসময় লোককে গিয়ে বলা যায় না, দাদা আমার চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, যার আমি কোনোদিনও আজ অব্দি, হ্যাঁ এটা সত্যি কথা কি, আমি আজ অব্দি কোনোদিনও এই রিকোয়েস্টটা কাউকে করি না। যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো, যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে তাহলেই লাইক করো, আমি সবাইকে এটাই বলি। সো আমি এখনও এটাই বলবো সবাইকে। সো আমি দেখছো আমার বাইকের মধ্যে কিছু স্টিকার লাগাবো, হেলমেটের মধ্যে লাগাবো, আর সেকেন্ড হচ্ছে আমি যেহেতু আউট অফ মাই ব্লক বা আউট অফ মাই ভিলেজ আমি রাইডে যাবো, এবার থেকে দ্যাটস ওয়াই স্টিকার লাগানোটা খুবই দরকার, কারণ আমি যখন অন্য একটা গ্রামের ওপর দিয়ে যাবো যাতে মানুষ দেখে এটা বুঝতে পারি কি হ্যাঁ ওর একটা ইউটিউব চ্যানেল আছে। দ্যাটস ওয়াই আমি এখন যাবো দুর্গাপুর, দ্যাটস ওয়াই আমি এখন যাবো দুর্গাপুর না, মানে দুর্গাপুর বেরিয়ে যেতে পারবো, দ্যাটস ওয়াই আমি এখন যাবো বড়চড়া। স্টিকার কর্নার বলে একটা ওখানে শপ রয়েছে, ওই শপ থেকে আমি স্টিকার তৈরি করে দেন লাগাবো। আমি জানি না কি প্রসেসিংয়ে কী হয় বগেরা বগেরা। ঠিক এই জায়গাটায় আমার চ্যানেলের একটা নাম দেবো SRV+, এখানে ইউটিউবের একটা লোগো থাকবে, আর এখান থেকে এই জায়গাটা থাকবে নেভার গিভ আপ, আর একটা নাম্বার প্লেট লাগাবো সামনে, যেটা বাইকের নাম্বার প্লেট হয় না ওই ফ্রন্টে, ওটা থাকবে, এখানে লেখা থাকবে নেভার গিভ আপ, আর ব্যাক সাইডে এখান থেকে একটা বড় নাম্বার প্লেট বাইকের যেটা হয় স্কোয়ার, ওটাতে লেখা থাকবে SRV, ইউটিউবের একটা লোগো, তার নিচে থাকবে বাঁকুড়া আর হাটাকুড়িয়া, মানে আমার ডিস্ট্রিক্টের নাম, আমার ভিলেজের নাম, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও লোক সবাইকে জানানো দরকার যে আমি কোথা থেকে এক্স্যাক্টলি আসছি, সো যাতে আমার গ্রামের একটা নাম হয় বা আমার ডিস্ট্রিক্টের একটা নাম হয়। আমি কাল সারারাত, মানে সারারাত মিনস আমি কাল 6টা অবধি, মানে আজকে সকাল 6টা অবধি আমি এডিট করেছি, ট্রাস্ট মি, মানে মাসিমণির বাড়ি গেছিলাম ওই ভিডিওটা আজকে সকাল 6টা অবধি এডিট করেছি, মানে পুরো কমপ্লিট হতে A to Z পুরো হতে প্রায় 4:30-5টা বাজে, ঘুম আসছিল না, দেন ওটাকে আবার আপলোড করলাম, পাক্কা আমি 5:45-6টার সময় ঘুমিয়েছি, আবার 5:45-8টায় উঠে ওটা আপলোড করে দেখতে পেলে তোমরা ওই ভিডিওটা দেখেই নিস আই থিঙ্ক। সো বেশ দেখতে পাচ্ছ, মানে ঘুম হয়নি আজকে ভালো করে, আবার ওই ওই 6টার থেকে 8টা অবধি 5:15 অবধি ঘুমিয়ে উঠে গেছি, তারপরে হালকা ঘুমিয়েছি 15টা অবধি, আবার উঠে এই জাস্ট ব্রেকফাস্ট করলাম, এখন ব্রেকফাস্ট করে যাব ওখানে। আজকে আমার ইচ্ছা ছিল কি আমি যাব মাঠে, মানে আমাদের যে ক্ষেত রয়েছে না, মানে আমাদের যে জায়গা জমি রয়েছে ওখানে যাব, ওখানে আজকে ট্রাক্টরে করে পুরোটাই চার্জ দেওয়া হয়েছে, বাট আমার পুরোটাই এনার্জি, মানে একটা ফোটাও এনার্জি ছিল না, ট্রাস্ট মি, জাস্ট 1%ও আমার এনার্জি নেই, মানে ভাবলাম ঠিক আছে চল আজকে ছেড়ে দিই, মানে ঘুমটা খুব দরকার, কারণ অনেক সময় শুধু কাজ করলেও হয় না, আমাদের শরীরকে রেস্ট দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের শরীরের জন্যই সব কিছু, এটাই আমাদের লাইফের সব থেকে বড় অ্যাসেটস, এটা যদি ঠিকঠাক থাকে তো এভাবে সব কিছু ঠিকঠাক, এটা যদি একবার খারাপ হয়ে যায় তো সব কিছু বেকার লাগবে যাই হয়ে যাক না কেন। সো আমি আর কথা বলে লেট করবো না, সো লেটস গো, কারণ বাইরে অনেক রোদ, সো লেটস গো। ফাইনালি এলাম, দেখতে পাচ্ছ কাকু চলে এসছে, এখন আমার স্টিকারের যে মাপ ঝোপ লাগবে ওটা দেখবো কাকু, দেখে এখন ওখানে ল্যাপটপ থেকে আই থিঙ্ক বার করে, মানে কি প্রসেস অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না, আমি এটা ফার্স্ট টাইম করাচ্ছি। তো এই লোগোটা, হ্যাঁ হ্যাঁ ওই লোগোটা, এই লোগোটা দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ, ওই লেখাটা লেখাটা থাকলে হবে, লেখা করবার নেই, না লেখাটা না থাকলেও হবে, শুধু ওই লোগোটা দিলেই হবে। লোগোটা, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা ডাউনলোড করার দরকার নেই, এমনি হাতে কাটিং হয়ে যাবে। ও এটা হয়ে যাবে হাতে কাটিং? হ্যাঁ তাহলে ওটা দিলেই হয়ে যাবে, এই যে ভি হবে, ভি, হ্যাঁ SRV আর নেভার গিভ আপ।
নাম্বার প্লেটটা কালকে সারা দিন খুঁজেছি কোথাও পাইনি, লাস্টে কাকুর কাছে ছিল এখান থেকে পেয়ে গেলাম। আপনার এখানে হবে নাকি? আর এটাই সিরিয়াসলি দরকার ছিল, এটা ব্যাক সাইডে লাগাবো। এটার মধ্যে যেন ধরে যায়। আমি যে স্টিকার গুলো লাগালাম এই ভাইয়ের চয়েসেই লাগালাম, মানে আমি মানে একা এলে এটা সত্যিকারে একা এলে ঠিক করতে পারতাম না কিভাবে লাগাবো। তো একজন পার্টনার হলে সিরিয়াসলি মানে অ্যাকচুয়ালি কি হয়, মানে আমি সবসময় যেটা ভাবি ভালো সেটা ভালো নাও হতে পারে, অন্য কেউ যখন ভালো বলবে অবশ্যই ওটা ভালো হয়। তো তাই জন্য এই ভাইয়ের জন্য আমি স্টিকারগুলো ভালো করে লাগাতে পারলাম। তো এখন ওরা রেডি করছে খাবারটা, খাবার রেডি করে তারপর বাড়ি যাবো, বাড়ি গিয়ে ডিরেক্টলি কথা হচ্ছে, এখন আর এন্ড করছি না ভিডিওটা, বাড়ি গিয়ে এন্ড করবো। ওকে, সো দেখতেই পাচ্ছ এখানে ইউটিউবে লোগো দিয়েছে, এখানে আমার চ্যানেলের নাম SRV, আর এখানে লেখা আছে নেভার গিভ আপ। আর কিছু কাজ বাকি আছে এখনও, এটা জাস্ট একটা স্টিকার লাগিয়েছি, আর এখানে কিছু রেডিয়াম লাগানোর আছে, এই রেডিয়ামটা এই সাইডে লাগাবো। আর এখানে একটা জিনিস লাগানোর আছে ডু অর ডাই, ওগুলো অ্যাকচুয়ালি এখন লাগানো হয়নি, এটাই কারণ কি অরেঞ্জ কালারের যে রেডিয়ামটা হয় মানে এই কালারের যে রেডিয়ামটা ওটা এখন অ্যাভেলেবেল নেই, আর এটার সাথে অরেঞ্জ কালারটাই বেশি ম্যাচ করবে, তার জন্য আমি এখন লাগালাম না। আর এই যে নাম্বার প্লেটটা দেখছো SRV বাঁকুড়া, এটা আমি ঠিক লাগাবো হচ্ছে এই পজিশনে, মানে এখান থেকে একটা রড বের করব আর এটা সিটের ঠিক এই পজিশনে থাকবে এভাবে। সো ওটা দেখতেও খুব ভালো লাগবে, কারণ আমি যখন সাইকেল নিয়ে একদম ফ্রন্টে এগিয়ে যাব, পেছন থেকে কেউ যদি দেখে সেটাও বুঝতে পারবে কি আমার চ্যানেলের নাম SRV, আর এটা আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করি বা আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টে, কারণ আমি এটা নিয়ে খুব প্রাউড ফিল করি কি আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের একজন ছেলে। আমরা যদি এরকম স্বীকার করতে যাও কাকুর সাথে কন্ট্যাক্ট করতে পারো, এটা বড়জোড়ার একদম যে BDO অফিসের পরে একটা সেন্ট্রাল ব্যাংক আছে, মানে যদি দুর্গাপুর থেকে আসো বা আমাদের এদিক থেকে গেলে মানে আশুরিয়া মোড় থেকে গেলে সেন্ট্রাল ব্যাংকের অপোজিটে একটা স্টিকার কর্নার বলে দোকান আছে, একদম রোডের পাশে, একদম মেন রোডের পাশে, ওখানে গিয়ে করাবে। কাকু খুব ভালো কাজ করে। সেকেন্ড কথা হচ্ছে প্রাইসও খুব কম নেয়, মানে খুব ঠিকঠাক প্রাইস নেয়, মানে এরকম না খুব হাই প্রাইস। আমি আজকের যে ব্লগগুলো করছি টোটালটাই শ্যুট করলাম আমার ফোন থেকে, মানে আমার যে নতুন যে ফোনটা নিয়েছি না OnePlus Note, এটা থেকে শ্যুট করলাম। তো তোমরা এটাও জানিও কি এটা থেকে ভিডিও শ্যুট করে কেমন লাগছে তোমাদের, আই হোপ কি ভালো লাগবে, কারণ এটা এত ভালো সার্ভিস দিয়েছে আমাকে বা দিচ্ছে এতদিন পর, আমি তোমাদেরকে বলছি কারণ এতদিন হয়ে গেল, এক সপ্তাহ প্রায় আমি ইউজ করছি, এটা খুব ভালো সার্ভিস দিচ্ছে, ব্যাটারি ব্যাকআপ থেকে স্টার্ট করে এডিটিং থেকে স্টার্ট করে বা এটার কোয়ালিটি সব দিক থেকে একদম হাই লেভেল, মানে এত ফাস্ট এটা চার্জ হচ্ছে ইউ ক্যান্ট ইমাজিন, এত ফাস্ট চার্জ হচ্ছে, মানে আমি 20 মিনিটসে এটা 0 থেকে একদম 60% হয়ে যাচ্ছে 20 মিনিটসে। সো ইটস রিয়েলি টু গুড। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।